হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি ক্ষীরের গুজিয়া। এই ক্ষীরের গুজিয়ার রেসিপি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করে দেবো, খুবই সহজেই তৈরি করতে পারবেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনাদের সমর্থন আর ভালোবাসা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখবেন। ননস্টিকি প্যানে আমি টোন্ড মিল্ক নিলাম এক কাপ মতন। আপনাদের কাছে যে চায়ের কাপ থাকবে সেই চায়ের কাপের মাপ করে দিলেই হবে। এখানে কোনো রকম ফুল ক্রিমড দুধের ব্যবহার আমি করিনি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে দুধ পুড়ে যেতে পারে। এখানে আমি ননস্টিকি প্যানের ব্যবহার করেছি, কিন্তু আপনারা যদি অন্য কোনো পাত্র বা কড়াইয়ের ব্যবহার করেন তাহলে ভারী তলাযুক্ত পাত্র বা কড়াই নেবেন, এতে দুধ পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবার এক কাপ দুধের জন্য দিয়ে দিলাম হাফ কাপেরও একটু কম খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। যদি আপনাদের কাছে খোয়া ক্ষীর না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধের ব্যবহারও করা যাবে, আর গুঁড়ো দুধের পরিমাণও ওই একই থাকবে হাফ কাপ। যে কাপের মাপ করে দুধ নেবেন সেই কাপের মাপ করেই কিন্তু খোয়া ক্ষীর নিতে হবে। প্রথম গুরুত্বপূর্ণ টিপস বলে রাখি, ক্ষীরের গুজিয়া তৈরি করার সময় ঘিয়ের ব্যবহার একদম করা যাবে না, কারণ এই ঘি দিলে গুজিয়া ঠান্ডা হওয়ার পর শক্ত হতে চাইবে না, অনেকটা নরম থাকবে, আর যেমনটা দোকানের গুজিয়া হয়ে থাকে ঠিক তেমন টেক্সচার আসবে না। যদি আপনারা ফুল ক্রিম দুধ দিয়ে করেন তাহলে খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে নর্মাল টোন্ড মিল্ক ব্যবহার করেছি বলেই খোয়া ক্ষীর দিলাম। খেয়াল রাখবেন খোয়া ক্ষীরটা দুধের সাথে যাতে ভালো করে মিশে যায়, কোনো রকম লাম্পস না থাকে। বেশ আন্দাজ মতো 15 মিনিট পর দুধ ঘন হতে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো 2 চা চামচ চিনি। আপনাদের কাছে যে চায়ের চামচ থাকবে তার মাপ করে চিনি দিলেই হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ টিপস হলো, চিনির পরিমাণ ভুলেও বেশি দেওয়া যাবে না, কারণ চিনি বেশি হয়ে গেলে দুধের সাথে ফুটতে ফুটতে যে ক্ষীর তৈরি হবে সেটা অনেক বেশি চটচটে ও আঠালো হয়ে যাবে, তখন আবার গুজিয়া প্রকৃত স্বাদটা নষ্ট হয়ে যাবে আর গুজিয়াকে শেপ দিতেও একটু অসুবিধা হবে। তাই জাস্ট মিষ্টি ভাব করার জন্যে ন্যূনতম যতটুকু চিনির দরকার ততটাই দেবেন। এখানে যেমন আমি 1 কাপ দুধের জন্য খুব সামান্য মাত্র 2 চা চামচ চিনির ব্যবহার করেছি, যাতে গুজিয়াতে একটা মিষ্টি স্বাদ আসে। এই দেখুন দুধ ঘন হতে শুরু করেছে, সর কিন্তু পড়তে দেওয়া যাবে না, তাই ক্রমশ নাড়তে হবে। বেশ 25 মিনিট পর দেখুন কতটা ঘন হয়ে গেছে। আরও সলিড করতে হবে, ফ্লেম কিন্তু আগাগোড়াই লো টু মিডিয়াম রাখতে হবে। এতটাই সলিড করতে হবে যাতে আটা বা ময়দা মাখার সময় যেমন একটা সফট মন্ড তৈরি হয় ঠিক তেমন একটা মন্ড তৈরি হয়ে যাবে, আর যাকে গুজিয়ার শেপ দেওয়া যাবে। এই দেখুন বেশ অনেকটা সলিড হয়ে গেছে। এবার ফ্লেম অফ করে দিলাম। এই দেখুন হাত দিয়ে মাখা যাচ্ছে, হালকা গরম থাকতেই কিন্তু হাত দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে, এই কাজটা একটু সাবধানে করবেন। এবার সমান আকারে ভাগ করে নিচ্ছি, হাতের সাহায্যে এইভাবে প্রথমে গোল করে নেব, তারপর 2 হাত দিয়ে লম্বা রোল করে নেব। এর দুদিকটা সরু আর মাঝখানটা মোটা রেখেছি। এবার এই 2 ধারকে এক জায়গায় এনে এইভাবে চিপে দিলাম, গুজিয়া তৈরি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা গুজিয়া তৈরি করে নিতে হবে, আর এই কাজটা গরম থাকতে থাকতেই করতে হবে, কোনো মতেই এই ক্ষীরের মন্ডটা ঠান্ডা হতে দিলে চলবে না। 1 কাপ দুধ আর 1/2 কাপ খোয়া ক্ষীর দিয়ে 15টা মাঝারি সাইজের গুজিয়া তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।